নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি চিতই পিঠা তৈরি করব। এই মিষ্টির হাঁড়িতে আমি চিতই পিঠা তৈরি করব। এরকম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আমি, যাদের চিতই পিঠা খেতে ইচ্ছে করে কিন্তু সাজ নেই, তারা কিন্তু এই মিষ্টির হাঁড়িতে চিতই পিঠাটা আরামসে বানিয়ে নিতে পারে। এখন আমি চালের গুঁড়োটা একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই বাটিটা। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে কিছুটা নারকেল নিয়েছি, চাইলে আপনারা নাও দিতে পারেন, নারকেলটা স্কিপ করতে পারেন। আমি এক বাটির হাফটা দিয়েছি। এখানে আমি গরম জল নিয়েছি, পুরো গরম নয়, যাতে আঙুল ডোবানো যায় এই রকম জল নিয়েছি। এখন এখানে গুলিয়ে নেব। চিতই পিঠার ব্যাটারটা আমি গুলিয়ে নিয়ে নিয়েছি, এই রকম হবে। এখানে আমি কড়াইতে 1 লিটার দুধ নিয়েছি, এইটা গরম হতে দিয়ে দিচ্ছি। এখানে হাঁড়ি গরম হয়ে গেছে। এখন আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, ব্রাশ নিয়ে নিয়েছি, হাঁড়িতে তেল ব্রাশ করে দেব। প্রচন্ড গরম হয়ে গেছে হাঁড়িটা, এখন আমি দিয়ে দেব। ঢেকে দেব আর গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। এখন দেখে নেব, তুলে নেব, খুব সুন্দর উঠে গেছে, পেছনে দাগও লাগেনি। আর একটু হবে, এইভাবে আমি চিতই পিঠাটা সবকটা বানিয়ে নেব। দুধ ফুটে গেছে, এখন আমি দিয়ে দেব দুধে 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। এখন আমি দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো খুব সুন্দর ভিজে গেছে। তৈরি হয়ে গেছে দুধ চিতই পিঠা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন।